প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা হবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই প্রতিজ্ঞা। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। 70তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আবারও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা। এ সময় তিনি স্মরণ করেন বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের। আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল সেই বাংলা হারানো স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য। আজকে আওয়ামী লীগের সেই প্রতিষ্ঠাবার্ষিকী 23 জুন, আজ জাতির পিতা আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আছে। 75 আমাদের মাঝে ফিরে নেয় চার নেতা সৈয়দ ইসলাম, তাজুদ্দিন আহমদ, মনসুর আলী, কামরুজ্জামান দে, তেসরা নভেম্বর নির্মমভাবে 75 সালে হত্যা করা হয়। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী এদেশের জন্য, এদেশের মানুষের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে অকাতরে। আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করেন শেখ হাসিনা। বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। আজকের দিনে আমাদের এটাই প্রতিজ্ঞা, বাংলাদেশ আওয়ামী লীগ মুজিব আদর্শের প্রতিটি সৈনিকের এটাই প্রতিজ্ঞা যে এই বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত ধরেই বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।